ও বন্ধুগণ, আজকে আপনারা দেখাইমো আলগাপুর সমষ্টির বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরীর নতুন বাড়ি। তো ওইটা হইল গিয়া তার নতুন বাড়ি। আর অনু বাইপাস আছে, বাইপাসের ঠিক সামনে হইল গিয়া তার ঘর আছে, ঘরের প্রথম গেট। আর এখন আপনারা দেখাইমো তার ঘরের ভিতর, আপনারা লগে থাকবা, ঘরের ভিতরে গিয়া দেখাইমো, আপনারা লগে থাকবা, পুরা ভিডিও দেখবা। তো এই সাইডে দিল গিয়া ফুলের বাগান, তো দেখুন খুব সুন্দর ফুলের বাগান। আর দেখরানি গাছ, এটা হইল বিদেশি গাছ, গাছটা আমি কিনারে নিয়ে দেখাই আপনারা রে। ওই দেখুন এটা হইল গাছ, এটা হইল বিদেশি গাছ। আর এখানে হইল ফুল বাগান, আর এটা হইল গিয়া মেইন টান রাস্তা। আর বাড়িটা দেখুন, ওই দেখাই আমি কত সুন্দর বাড়ি, আপনারা দেখরানি খুব সুন্দর বাড়ি। এটা হইল হাজি নিজামুদ্দিন চৌধুরী, বিধায়ক আলগাপুর এরিয়ার বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরীর নতুন বাড়ি। আর এই সাইডে হইল গিয়া তার ফুলবাগান, এই সাইডে হইল ফুলবাগান, কত সুন্দর ফুলবাগান দেখুন আপনারা, ভালো লাগে দেখতে। ওই দেখুন আর একটা তার পুরান বাড়ি আছে, পাঁচ গ্রাম বাজারও পড়ছে। আর এটা হইল গিয়া তার নতুন নতুন বাড়ি পড়ছে, কত সুন্দর বাড়ি আপনারা দেখাই আমি, আর লগে থাকবা। ঘরের সামনে যখন ফুলবাগান, তো সুন্দর সুন্দর ফুলবাগান রাখছেন তাই তাই মানুষ খুব শৌখিন মানুষ, ভালো মানুষ। ফুলবাগান কত সুন্দর, এটা হইলো তার দরজা। এখানে মনে হয় সাল তা হইন না, না তা হইন, খুব সুন্দর বাড়ি তো সারর। আমি আজকে প্রথম আইলাম সারর ঘর, ওই আপনারও দেখাইলে এই সারর বাড়ি, তো সুন্দর সুন্দর ফুলবাগান আছে। তো বন্ধুগণ দেখলা আপনারা আমরা হাজি বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর নতুন বাড়ি। তো আমি ভিডিওটা বানাইলাম, হয়ে আপনারা যে যে দেখছেন না তার নতুন বাড়ি, আপনারা দেখিলেইবা তাই খুব শৌখিন মানুষ, মানুষ খুব ভালো মানুষ, শৌখিন মানুষ, আমার খুব মজা লাগে তানে, ভাল লাগে। এর লাগি তান ভিডিও দেই প্রায় সময়, আর আজকে তান বাড়িটাও তুলিয়া দিলাম, ওই আপনারা দেখবা নতুন বাড়ি তান। এটা পড়ছে আলগাপুর বাজার ছাড়িয়া বাইপাসর ঠিক ফুপ সাইডো রাস্তাত লাগাইয়া বাড়িটা পড়ছে। ওই দেখুন শৌখিন মানুষ তাই, এদিকে ফুলের বাগান দেখলেন কত সুন্দর, বাইরে বাইরে গাছ আনি লাগাইছে। ওই এটা হইলে বাইরে গাছ, বিদেশের গাছ এটা। আর এটা হইলে গিয়া তান বাড়ি, পুরা তাজমহলের মতো তান বাড়িটা, যাত্রা এনে কত সুন্দর তাজমহল লাগে দেখতে। জানি না তান অনুমতি ছাড়া তো আমি ভিডিও বানাই আর খারাপ নি পাইতরা, আসলে আমার খুব ভালো লাগে তানে লাগি ভিডিওটা বানাই আর। আর দেখা করতাম আসলাম, দেখা তো আর রইল না তার লগে, অন্য আরও দিন দেখা হইব তাই, এখন আসুন কোন জায়গায় মিটিং কো খবর পাইলাম। তো আপনারা ভিডিওটা পুরা করে দেখছেন, এর লাগে আপনারা ধন্যবাদ। আর আজকে ওখানে বিদায় লইলে আর অন্য আরও দিন দেখা হইব, অন্য কোনো ভিডিও লইয়া, সব ভালো থাকবা, সুস্থ থাকবা, ধন্যবাদ সবাই রে। আজকে বিদায় লইলে আমি আর আমার মাজার বইয়া আইলাম, অন্য তাইন দুইজন মিলিয়ে আইলাম আজকে, একটা কাজিয়া আইসলাম। তো ঠিক আছে, বিদায় লইলে আজকে আর অন্য দিন দেখা হইব।